সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমিও ভালো আছি। প্রতিনিয়ত হাটগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছি, সেজন্য আবারও বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে দিবেন। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আফতাবনগর গরুর হাটে। দেখতে পাচ্ছেন বিশাল দেহের একটি গরুর সামনে দাঁড়িয়ে আছি দর্শক। হ্যাঁ, এই গরুটির নাম কি, কোথা থেকে এসেছে এবং এর লাইভ ওয়েট কেমন, সব কিছু জানানোর চেষ্টা করব এই গরুটির যারা নিয়ে এসেছেন তাদের সাথে কথা বলে। তো দর্শক, তার আগে গরুটাকে আসলে একটু ভালোভাবে দেখানোর জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আসলে বুঝতেই পারছেন দেখা যাচ্ছে না গরুটাকে খুব ভালো করে। হ্যাঁ, গরুটাকে আমরা যদি একটু নিয়ে আসি খুলে, দর্শকদের সুবিধার জন্য আমরা একটু খুলে আপনাদেরকে ভালোভাবে গরুটা একটু দেখানোর চেষ্টা করব। দেখেন দর্শকের ব্যাক সাইডটা দেখেন, মাশাআল্লাহ, যেমনি তার গায়ের রং তেমনি তার চেহারা, ও মাই গড, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং অনেকেই ভিড় করে আছে এই কালো মানিককে দেখার জন্য। আচ্ছা, তো চলেন একটু কথা বলি এই গরুটি আসলে যারা ক্রয় নিয়ে আসছেন হাটে তাদের জন্য। তাদের সাথে গরুটিকে ভালো করে আপনাদেরকে দেখিয়ে নিলাম, এখন আমরা এই গরুটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেমন তার গায়ের রং তেমনি তার ব্যাক সাইডটা যদি দেখাই দর্শক, আপনাদেরকে দেখেন এই উপরটা একটু যদি আমাদের ক্যামেরায় যে আছে তাকে একটু দেখাতে বলবো। দেখেন মাশাআল্লাহ দর্শক, ছোট একটি টি টেবিলের মতো কিন্তু তার উপরটা। দেখেন এখানে ইচ্ছে করলে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করা যাবে। এই যে এখানে চা রাখা যাবে, এখানে বিস্কিট রাখা যাবে, এখানে পানি রাখা যাবে। দেখেন বিশাল একটি পিঠ তার, এর লেজটা দেখেন। আসলে সে যে একটি বিশাল দেহের গরু তার এই লেজটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখেন আমরা কিন্তু গত বছর এই আফতাবনগর হাটে দেখেছি গাজীপুরের ডন এসেছিল, তো সেই গাজীপুরের ডন ছিল অস্টিন ফিজিয়ান এবং তারও কিন্তু বিশাল একটি দেহ ছিল এবং সেই গাজীপুরের ডনটাও কিন্তু বেশ ভাইরাল হয়েছিল এবং সেই আফতাবনগর হাট থেকে বিক্রি হয়ে গিয়েছিল। তো আশা করি এই যে গরুটি দেখা যাচ্ছে এই গরুটিও বিক্রি হয়ে যাবে আফতাবনগর হাট থেকে। তো চলেন দর্শক, এই গরুটি যারা নিয়ে এসেছে তাদের সাথে কথা বলি। এরই মধ্যে আমরা আরেকটি হলস্টিন ফিজিয়ানকে দেখতে পাচ্ছি, সে পুরো হাট গরম করে ফেলেছে আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যাকে নিয়ে কথা বলছিলাম কালো মানিক, চলেন দর্শক আগে। হ্যাঁ, কালো মানিক। আচ্ছা, এই কালো মানিকের মালিকের সাথে কথা বলতে চাই। ভাই গরুটা কে নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন? ভাই একটু এই পাশটাতে চলে আসেন। আচ্ছা, আর গরুটাকে যদি আমরা একটু ওই দিকটাতে দিয়ে দিই সে কি যাবে ওইদিকে? তাহলে একটু শুভেদ একটু ওই পাশটাতে গেলে ভালো হইতো। আচ্ছা, তাহলে আমরা ওই পাশে যাই, চলেন। আচ্ছা, একটু ভয় ভয় লাগতেছে দর্শক, দেখেন তার চেহারাটা একটু হিংস্র টাইপের চেহারাই আসলে, যেমন তার চোখ আবার শিংটাও কিন্তু মাশাল্লাহ। আচ্ছা ভাই চলে আসেন এই পাশে, তোমরা এদিকে আইসো না, একটু গরুটাকে দেখতে দিও দর্শকদেরকে। হ্যাঁ, তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে কথাও বলবো। আচ্ছা ভাই, এর নাম তো কালো মানিক। কালো মানিক। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ রুবেল মিয়া। মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা, কোত্থেকে নিয়ে আসছেন আপনার গরুটাকে? কিশোরগঞ্জ পুষের উৎপানা। কিশোরগঞ্জ থেকে? আচ্ছা, এটা কি আপনি নিজে লালন পালন করেছেন নাকি কিনে নিয়ে আসছেন? লালন পালন করছেন? গাভীর ঘরের বাছুর ছিল। আপনার ঘরের বাছুর? জি। মাশাআল্লাহ, আপনার ঘরের বাছুর বিশাল সাইজের একটা গরু তৈরি করছেন, তো খুবই ভালো একটা বিষয়। কয়টা গরু লালন পালন করেন আপনি? আমার গাভি আছে 10টা, একটা সারি ফলছিল। একটাই সার, 10টা গাভি, তার মানে ছোটখাটো একটা ফার্মের ফার্মের মতো বলা যায় আপনার আছে। সেই ফার্মে কি কোনো নাম আছে? না, নাম দিছি না। নাম দেন নাই? আচ্ছা ঠিক আছে। তো এর মাও কি এর মতো অনেক বড় সড় ছিল? না, তার মা কালো ছিল এতটুকু ওসা, তার মা 20 কেজি দুধ দেয়। তার মা 20 কেজি দুধ দেয়, কিন্তু সাইজে ছোট? সাইজে একটু ছোট ছিল। আচ্ছা, এর জাতটা কি বলতে পারবেন? এর জাত হইছে ব্রাহ্মা। ব্রাহ্মা? জি জি। মানে ক্রস ব্রাহ্মা? না না, এটা যে সরকারি বীজ দিছিল যে সময় কত হাসপাতাল থেকে, ওই সময় আমি হাসপাতাল থেকে সংগ্রহ করে ফিজিয়ান গাভীর ঘরে দিছিলাম। ফিজিয়ানের মধ্যে ব্রাহ্মার বীজ দিছিলেন?
আচ্ছা কত পার্সেন্ট ছিল ব্রাহ্মাটা ওই সময়? তো ওরা বলছিল 100%। 100% দিছে? আচ্ছা, তো ফিজিয়ানের সাথে আসলে ব্রাহ্মার বীজ যদি দেয়া হয় তাহলে সেটা তো আর মানে ক্রস ব্রাহ্মাই আমরা ধরে নিব, যেহেতু এটা ব্রাহ্মাতে আপনি ব্রাহ্মার বীজ দেন নাই, ফিজিয়ানে ব্রাহ্মার বীজ দিছেন। আচ্ছা, তো যাই হোক, সে কিন্তু সবকিছু মিলে অনেক সুন্দর একটা গরু হয়েছে, যেমন তার গায়ের রং আগেও বলেছি, এবং তার দেখেন বডিটা দেখলে আমরা একটু যদি দেখাই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা গয়ালকে এখন অনেকেই চিনি, যদিও একটা সময় আসলে গয়াল শুধু বনেই থাকতো, এখন চিটাগাংয়ের বেলটাতে অনেক গয়ালের চাষ হয়, ফার্মগুলোতে লালন পালন করা হয়, এবং ঢাকা শহরে অনেক জায়গায় গয়াল আছে। সেই গয়ালের যেরকম দেহ থাকে আসলে একদম পিঠা শরীর, বডি বিল্ডিং এর মতো অবস্থা, তো সেই ধরনেরই এই গরুটাকে লাগতেছে আমার, দেখেন অনেকটা দেখলে গয়ালের মতোই মনে হয়। তো এখন বলেন তাকে, তার বয়স কত? তার বয়স 3.5 বছর। 3.5 বছর? আচ্ছা, 6 দাঁত কি হয়েছে? 6 দাঁত। আচ্ছা, তো এখন লাইভ ওয়েট কেমন আছে? 1500 কেজি। 1500 কেজি? এটা কি স্কেলের মাপ নাকি আনুমানিক করে? না, ফিতার মাপ। ফিতার মাপ 1500 কেজি? 1500 কেজি। আচ্ছা দর্শক, এই কালো মানিককে দেখার জন্য দেখেন আমাদের আশেপাশে অনেকেই আছে, কালো মানিককে দেখছে, তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, ভাইয়ের সাথে আবার কথা বলবো একটু পরে। আচ্ছা, একজন মুরব্বীকে আমরা পাচ্ছি, একটু একটু যদি কাছে আসতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম কি আপনার? রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম। আচ্ছা বলেন তো, এই যে কালো মানিক গরুটা আপনার কেমন লাগছে দেখতে? আমি দেখি আর সাজিয়ে গেলাম, এত বড় গরু তো আর ইতিপূর্বে দেখিনি আমি। ইতিপূর্বে দেখেন নাই? এত বড় দেখি নাই, দেখছি কিন্তু এত বড় দেখি না। এত বড় দেখেন নাই? আচ্ছা, আপনি আপনার গরুর হাতে এর চেয়ে বড় গরু দেখছেন এখন? আমি এখন পর্যন্ত এর চেয়ে বড় দেখি নাই। এর চেয়ে বড় দেখেন নাই? আচ্ছা, এখন বলেন যে এই গরুটাকে, এটার যে মালিক উনি বলতেছে 1500 কেজির মতো হবে, আপনার কি মনে হয় এটা কি 1500 কেজি? 1500 কেজি মানে প্রায় 35 মন বা আশেপাশে 37.5 মন, এটা বলতে পারবো না, তবে 30 মনের উপরে হবে এটা বোঝা যাচ্ছে। 30 মনের উপরে হবে বোঝা যাচ্ছে, এটা আপনার একটা আমার আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আরেকজন মুরব্বীকে আমরা দেখছি দর্শক, ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু জানতে চাই। কামাল। কামাল, আচ্ছা তো একটু জানতে চাই আপনার কাছে, এই যে একটু যদি এদিকে ঘুরে দাঁড়ান, এদিকটাতে ঘুরে দাঁড়ান, এই যে কালো মানিককে দেখতে পাচ্ছি আমরা, এই কালো মানিকের ওজন কেমন হতে পারে? পরিমাণ বলতে পারি না তো, আইডিয়া নাই। হতে পারে 30 মন। 30 মন হতে পারে? আচ্ছা, উনিও বলছে 30 মন হতে পারে। আচ্ছা, এদিকটাতে যারা আছে ওনারা হয়তো গরুর ব্যাপারী। আচ্ছা, আপনি কি গরুর নিয়ে আসছেন হাটে? হ্যাঁ, সাইডে নিয়ে আসছেন। আচ্ছা, আপনি যেহেতু গরুর ব্যাপারী, তাই তো আপনার তো একটা আইডিয়া আছে, এই গরুটা যিনি মালিক উনি বলেছে 1500 কেজি হবে, আপনার কি মনে হয় কেমন হবে? কত হবে না, একটু কম হবে। একটু কম হবে? একটু কম হবে। আচ্ছা, একজন বলছে 30 কেজির উপরে হবে, 30 মনের উপরে হবে। তা হবে? তা হবে। আচ্ছা, আর দেখতে কেমন লাগছে গরুটা? সুন্দর লাগছে। সুন্দর লাগছে? আর তো আপনার হাটে দেখছেন এরকম বড় গরু, আর এর চেয়ে বড় গরু আছে? কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নেই। না, আপনি দেখছেন কিনা? না না, আপনি দেখেন নাই? না, আপনার দেখা এটাই সবচেয়ে বড় গরু আপনার গরু। এটাই বড় আপনার দেখা থাকতে পারে হয়তো। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক, এই বাজারে এটাই বড় মনে হচ্ছে? এই বাজারে এটাই সবচেয়ে বড় বলে মনে আছে। আমরা অনেক জায়গায় ঘুরি, যে ওই প্রান্তে পর্যন্ত গেছি। আচ্ছা, তবে এত মাংসওয়ালা গরু এই বাজারে আমার চোখে বাদিন। আমি বহুত দূরে গেছি, এই বাজারে প্রায় শেষ প্রান্তে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, তো এই যে মাংসওয়ালা গরু আর আমার চোখে বাদিন। আপনার চোখে বাজে নাই? তাহলে আপনি বলেন তো এটার কেমন ওয়েট হবে? এটা ওই গৃহস্থ যে লেভেলে কাজ, প্রায় ওই কোয়ালিটি হয়তো এটা একটু কম বেশি হতে পারে। একটু কম বেশি হতে পারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো গরুটা এখানে থাকুক, ভাইকে একটু নিয়ে আসি, ভাই একটু ওই পাশে চলে আসেন, আমরা গরুটার ওই পাশে যাই, যে কথা বলি তাইলে আমার মনে হয় গরুটাকে একটু ভালোভাবে আমাদের ক্যামেরাম্যান দেখাইতে পারবে। আচ্ছা, এই যে দর্শক, গরুটার এই পাশে আমরা দেখেন গরুটার সাইজটা বোঝানোর জন্য, এই যে দেখেন সে যে বিশাল দেহের একটা গরু। হ্যাঁ, এখন কিন্তু বুঝাই যাচ্ছে আসলে। হ্যাঁ, আমরা এই পাশটাতে আছি, গরুটার সাইজের কারণে আমাদেরকে দেখাই যাচ্ছিল না। আচ্ছা, তো আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশনগুলো জানানোর, এবং বড় বড় গরুগুলো যে হাটে এসেছে সেইগুলোকে তুলে ধরার, আর মোটামুটি কথা বলার মাঝে চেষ্টা করি গরুগুলোকে একটু ভালো করে দেখানোর জন্য। আসলে যারা সবাই তো আসলে ভিডিও চিত্র দেখে, তবে সবাই তো আসলে এত বড় গরু ক্রয় করার ক্ষমতা রাখে না, তবে যারাই আছেন তারা যেন ভালো করে গরুটা দেখে
তারপরে আসতে পারে, সেই জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। আচ্ছা ভাই, এখন একটু বলেন যে এই যে কালো মানিককে তৈরি করছেন, এর কি স্পেশাল কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল নাকি? না, খাবার তার গমের ভুষি খাওয়াইছি, তারপরে ভুট্টার পাই খাওয়াইছি, তারপরে যে আমাদের খাবার খাবারের সিরাগুলো আছে না মানুষের, ওই সিরাগুলো খাওয়াইছি। আচ্ছা, এমনি অনেকের কাছে আমরা শুনি যে আপেল খাওয়ায়, কমলা কলা খাওয়ায়, কমলা খাওয়ায়, এই টাইপের কোনো কিছু খাওয়ান না? এগুলা খাওয়াইছি না, আর ঘাস আছে আমার, ঘাস খাওয়াইছি। ঘাস খাওয়াইছেন। আচ্ছা, তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা বড় গরু তৈরি হয়েছে। এখন এর দামটা একটু আমরা জানতে চাই। দামে তো চাইতেছি 15-16 10 হলে বিক্রি করে দিব। আচ্ছা, চাওয়া দাম হচ্ছে 15-16 লাখ, আপনি 10 লাখ হলে বিক্রি করবেন। আচ্ছা, এর মধ্যে দামাদামি হয়েছে? দাম হয়েছে 7 লাখ, 7.5 লাখ, 5 হয়েছে, 6 হয়েছে। আচ্ছা, দামাদামি তো হবেই। আর বড় গরুগুলো আসলে সাধারণত ঠিক একদিন আগেই মানুষ বেশিরভাগ ক্রয় করে, আসলে খুব বেশি আগে ক্রয় করে না, কারণ এদেরকে রাখার একটা জায়গার দরকার। ঢাকা শহরে আসলে রাখার জায়গা সবার থাকে না, এক। আর দ্বিতীয় কথা, বড় গরু ব্যবসা নিয়ন্ত্রণ করতে গেলেও হয়তো একটু ভয়ের বিষয় আছে। হ্যাঁ, তো এই জন্য হয়তো শেষ মুহূর্তেটাতেই আসলে ক্রয় করেন। তাহলে আপনার চিন্তা ভাবনা কি, মানে কিরকম হলে আপনি বিক্রি করবেন? 10 আপনার একটা চিন্তা ভাবনা? টার্গেট আছে 10, এর ভিতরে কিছু কম হলে তো ছাড়তে। আচ্ছা, এর বয়স বলেন 3.5 বছর? 3.5 বছর। এর আগে কি একে কোথাও নিছিলেন কোনো হাটে? না না, এর আগে এই প্রথম হাটে নিয়ে আসলেন। আচ্ছা, তাহলে দর্শক, কালো মানিক এবছরই হাটে এসেছে। আমরা চাই কালো মানিক এবছরই বিক্রি হয়ে যাক। কেন এবছরই বিক্রি হয়ে যাক? দর্শক, একটা জিনিস দেখেন, আমাদের দেশের ওনার ফার্মে 10টা গরু আছে, তার মানে উনি একজন প্রান্তিক খামারি আমরা বলতে পারি। তো আমাদের দেশের একজন প্রান্তিক খামারি কত বিশাল একটা গরু তৈরি করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ যে আমাদের দেশের বড় বড় গরু তৈরি হচ্ছে, আমাদের দেশের গরু দিয়েই আমরা কিন্তু কোরবানি দিতে পারতেছি। তো যারাই আসলে আমাদের দেশে, আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি এই কথাটা, যারাই আমাদের দেশে আসলে এই ধরনের বড় গরু ক্রয় করার ক্ষমতা রাখেন, অ্যাবিলিটি যাদেরকে আল্লাপাক দিয়েছেন, তারা অবশ্যই এই ধরনের প্রান্তিক খামারিদের পাশে এসে দাঁড়াবেন, ন্যায্য মূল্য দিয়ে এই গরুগুলোকে অবশ্যই ক্রয় করে নেবেন। কেন দর্শক? কারণ হচ্ছে আপনি আজকে এই গরুটাকে ক্রয় করার আপনার ক্ষমতা আল্লাপাক আপনাকে দিয়েছে। আপনি যদি এটাকে ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করে নিয়ে যান, এই খামারি কিন্তু উৎসাহিত হবে, উনি কিন্তু আগামী বছর আবার এই ধরনেরই আরও 2-3টা গরু লালন পালন করার চেষ্টা করবে। আর গত বছরের মতো যদি আসলে এই প্রান্তিক খামারিরা আবার এই গরুগুলোকে ফিরিয়ে নিয়ে যেতে হয় তাদের, তাহলে কিন্তু এই যে উৎসাহ, এই উৎসাহ হারিয়ে ফেলবে এবং আমাদের দেশে আসলে এই ধরনের বড় বড় গরু প্রান্তিক খামারে তৈরি হবে না। দর্শক, শেষ মুহূর্তে আবারও বলতে চাই, প্রতিনিয়তই আমরা হাটগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছি, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করবেন, আপনারা কোন হাটের ভিডিও চিত্র দেখতে চান, কোন রেঞ্জের গরুগুলোকে দেখতে চান। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।